সুপ্রভাত বন্ধুরা, প্রাঞ্জল স্পেশাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চিংড়ি মাছ কিনলাম এখুনি। চিংড়ির সাথে অনেক রকমের মাছ আছে, পাঁচমিশালি মাছ, এইটা জিওল মাছ, একটাই ছিল, খুব কাটা আছে, ফুড়ে দেয় আর ফুড়ে দিলে খুব জ্বালা। এই মাছটা গ্রামের দিকে সবাই জিওল মাছ বলে, তবে এই মাছটার নাম শিঙ্গি মাছ। মাছগুলো বেছে নিয়ে আর পটল চিংড়ি করব। মাছগুলো বেছে নিই, হ্যাঁ, পটল চিংড়ি রান্না হবে আজ, টকও হবে এই পাঁচমিশালিগুলো। তারপর নদীর ধরা মাছ গুলিতে ধরেছে, পরিষ্কার কিছু না, এগুলো কুচো চিংড়ি। আচ্ছা হয়ে গেল, এবার এবার ধুয়ে নিতে হবে ভালো করে। এই ভালো করে আর একবার জল দিয়ে ধুয়ে নিই পরিষ্কার মাছগুলো। নদীর জলে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছিল, কিছুই ছিল না, বাচ্চা হয়ে গেল, এই ধুয়ে নিলাম। এই পটল চিংড়ি হবে, পটল বানাচ্ছি, পটল কাটছি, আলু পটলে কেটেলি, তারপর পটল চিংড়ি হবে। চিংড়ি মাছগুলো বাচ্চা ধোয়া রাখা আছে। এইভাবে পটলগুলো সব কেটে নেব। এই প্রায় পটলগুলো কাটা হয়ে এসছে আর এই একটাই আছে, এটা কাটলেই শেষ। এই পটলটা কাটা হয়ে গেল, পটল কাটা হয়ে গেল, এবার আলুগুলো কাটবো। এই যে আলু কাটছি, পটল চিংড়ি, আলু পটল চিংড়ি, এই আলুগুলো সব কাটবো। আখা ধরে গেছে, এই যে কড়াই বসাচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিচ্ছি, মাছগুলো আগে ভেজে নেব। তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ফেলে দিই। উপরে একটু হলুদ দিলাম, অল্প একটু লবণ দিলাম। এবার লেগে নেব মাছগুলো, একটু ভেজে নেব। এগুলো কুচো চিংড়ি, আর বেশি ভাজবো না, এই ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজলে ভালো হবে না। এবার নামিয়ে দেব, নামিয়ে নিলাম। কড়াইটা খুব গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, আটাটা খুব জ্বলে উঠেছে, পটলগুলো ছেড়ে দিচ্ছি। অল্প লবণ দিয়ে দেবো, অল্প হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে নেবো, পটলগুলো ভালো করে লাল লাল ভাবে করে কষে নেবো। পটলগুলো ভালো করে কষা হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দিই। কড়াইয়ে তেল দিচ্ছি, এই আলুগুলো এবার কষে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিই। কড়াইতে গরম ছিল, আলুতে অল্প পরিমাণ লবণ দিচ্ছি আর এই অল্প হলুদ দিলাম। এগুলো কষা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গেছে, আলুগুলো তোলা হয়ে গেছে, তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, তেজপাতা দুটো দিয়ে দেবো, তেজপাতা দুটো দিয়ে দিলাম।
জিরেটা দিয়ে দিচ্ছি, গোটা জিরে আর তেজপাতা দিলাম। এই গোটা জিরে আর তেজপাতা ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আগে থেকে ভেজে রেখেছিলাম এটা জিরে, এটা রসুন, এটা আদা। এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা আর এটা জিরে বাটা। সবাই হলুদ দেওয়া আছে, ওই জন্য সামান্য একটু হলুদ দেবো। আদা রসুন জিরে এগুলো ভালোভাবে কষে নিলাম। এরপর টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি, এরপর একটু গুঁড়ো মশলা দিচ্ছি। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আলু পটলগুলো দিয়ে দেবো। পটল এবার একটু লেড়ে নিয়ে জল দেবো, এবার ভালো করে কষে নেব। ভালোভাবে কষে নিয়েছি, এবার জল ঢেলে দেবো। জল দিয়ে দিলাম, চিংড়ি মাছটা পটল চিংড়ি দেবো, আর ওই যে প্লেটে পাঁচমিশালি আছে মাছ, ওইগুলো একটু টক করবো। সব কিছুতে লবণ দেওয়া আছে, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এর ওপর চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলি, পটল চিংড়ি রান্না হয়ে গেছে। এই যে কত সুন্দর রং এসেছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। রান্না হয়ে গেছে পটল চিংড়ি, এবার নামিয়ে নেব। এই নিচ্ছে পটল চিংড়ি রান্না হয়ে গেছে। আজকে দুপুরবেলায় আমরা খেতে বসেছি, আজকে এই পটল চিংড়ি রান্না করেছি। পটল চিংড়ি এখানে চিংড়ি মাছের ফুটফুটি করা আছে, চিংড়ি মাছের আলু দিয়ে ফুটফুটি, আর ডাল আলু সেদ্ধ, এই নিয়ে আমরা দুপুরবেলা ভাত খাচ্ছি। পটল চিংড়িটা সত্যি দারুণ খেতে হয়েছে, দারুণ লাগছে খেতে, খুব সুন্দর টেস্ট হয়েছে। আমরা ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি, একদম নর্মাল সাদা বাটা রান্না আমাদের। তো আপনারাও এইভাবে পটল চিংড়ি বানিয়ে খেয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। এই যে আমাদের দুপুরবেলায় সকলের খাওয়া শেষ হয়ে গেল, পটল চিংড়িটা অসাধারণ টেস্ট হয়েছে, দারুণ লাগছে খেতে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।